বন্ধুরা, যখনই আমাদের বাড়িতে ফল কিংবা সবজির দরকার হয়, আমরা দৌড়ে যাই সবজি বাজারে। কিন্তু বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, এই ফল কিংবা সবজিওয়ালারা আমাদের প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে, ঠকাচ্ছে। শুনে চমকে উঠলেন, বিশ্বাস করতে পারছেন না? তো চলুন আজকের এই ভিডিওতে কিছু ফল ও সবজিওয়ালা দেখে আসি, যারা প্রতিনিয়ত লোকেদের ঠকিয়ে যাচ্ছে। আর এদের ঠকানোর পদ্ধতি দেখলে আপনার চোখ লাল হয়ে যাবে, পায়ের মাটি কেঁপে উঠবে। আর আপনি যদি স্বাস্থ্য সম্পর্কে এতটুকু সজাগ থাকেন, তাহলে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ করছি। এই ভিডিওতে দেখুন, মহিলাটি নিজে দেখে দেখে পেঁয়াজ তুলছে। পাশে দোকানদার খারাপ পেঁয়াজ না দিয়ে দেয়, কিন্তু কী লাভ হলো? একটু সুযোগ পেয়েই দোকানদার গ্রাহকের প্যাকেট আলাদা করে রেখে আগে থেকে রাখা খারাপ পেঁয়াজ দিয়ে দিল ভালো পেঁয়াজের বদলে। তাহলে বন্ধুরা, আপনারাই বলুন, বেছে বেছে পেঁয়াজ তুলে কী লাভ হলো? বন্ধুরা, এই ফলালাকে দেখুন, কত চালাকি করে ওজন করার কাঁটায় আগে থেকে ফল রেখে দিয়েছে, কিন্তু ওজন করার পর আবার সেই ফল নামিয়ে নিচ্ছে। আর যে ব্যক্তি ফল নিচ্ছে, সে তো বুঝতেই পারছে না তার সাথে কী করা হচ্ছে। বন্ধুরা, এই ফলালাকে দেখুন, যিনি আগে থেকে খারাপ ফলগুলি প্যাকেটে ভরে নিচে রেখে দিচ্ছে, আর একটু সুযোগ পেতেই গ্রাহকের ভালো ফলের সাথে পাল্টিয়ে দিচ্ছে। ফলালার এই কারনামো ক্যামেরাতে ধরা না পড়লে বিশ্বাসই হতো না। বন্ধুরা, এই ভিডিওতে দেখুন, এক ভদ্রলোক বেছে বেছে ফল প্যাকেটে ভরছে, আর একটি ফল খারাপ হওয়ায় চেঞ্জ করে নিচ্ছে। বন্ধুরা, একটু কেয়ারফুলি দেখুন, এই ফলালা একটু সুযোগ পেয়ে ফলের পুরো প্যাকেটটি চেঞ্জ করে দিল, যা কল্পনারও বাহিরে। এখানে ফল মেপে প্যাকেট ঠিকই করেছিল, কিন্তু কাস্টমারকে দেওয়ার সময় চেঞ্জ করে ভালো ফলের বদলে খারাপ ফল দিল। জানি না বাড়িতে প্যাকেট খোলার পর কী হয়েছিল সেই ক্রেতার। দেখুন এই দোকানদারকে, ফলগুলো মেপে ক্রেতার সামনে রাখলো, যেন খুব সাধু ব্যক্তি। সে অপরাধ করতেই পারে না, কিন্তু পরে ফাইনাল প্যাকেট করার সময় পুরো বদলে নিল। কি করে পারে এসব করতে? দেখুন এখানে এই বাটখারাতে মেপে কীভাবে কাস্টমারদের কম ওজন দিয়ে বিদায় করা হয়। আশা করি আপনি এ ভুল আর করবেন না, সরি মানে আপনাকে ঠকাতে পারবে না। ও মাই গড, এই দোকানদার তো ফল নিজেই প্যাকেটে ভরছে, আর যখন কাস্টমার দিচ্ছে সব তো নিজেই রাখছে প্যাকেটে ভরার বদলে, আর শেষে নিজের পছন্দের পচা মাল প্যাকেট করে দিল। খদ্দের তো ভাবছে সুন্দর সুন্দর ফল বেছে নিল, জানি না কী হয়েছিল পরে, তবে বকা নিশ্চয় খেয়েছিল। পছন্দের ফল নিয়ে বাড়িতে যাওয়ার পর বন্ধুরা, এখানে এই আটা মেপে দেওয়া ব্যক্তিটিকে দেখুন, আটাগুলো এক হাত দিয়ে ঢালছে, আর অন্য হাত দিয়ে ওজন বাড়ানোর জন্য একটু পাথর তুলে দিল। আবার আটাগুলো মাপা শেষে পাথরটি চালাকি করে তুলে নিল, যাতে কারো চোখে না পড়ে। তাই বন্ধুরা, যখনই এ সমস্ত জায়গায় ফল কিংবা সবজি কিনতে যাবেন, একটু সজাগ থাকবেন, তা না হলে এরকম কারনামো আপনার সাথেও হতে পারে, আর যার প্রভাব পড়বে আপনার স্বাস্থ্যের ওপর। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন, এরকম আকর্ষণীয় ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণে ভালো থাকবেন, ধন্যবাদ।